নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন খবর পড়ছে জয়িতা বর্ধন। ভাতারে এক বিধবা মহিলার বাড়ি থেকে 11 লক্ষ টাকা চুরির 7টি তালা খুলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ভাতারের মুরারিপুর গ্রামে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল এক বিধবা মহিলার বাড়িতে। রীতিমতো এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। মুরারিপুর গ্রামের মিলিক পাড়ার বাসিন্দা চাঁদনেহার খাতুন, তিনি ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমি বিক্রয় করেছিলেন। তার বাড়িতে 13,50,000 টাকা রাখা ছিল সোনার গহনা বানাবেন বলে। তিনি তার দিদির মেয়ের বিয়েতে চলে যান বর্ধমানের নিরদিঘিতে গত শনিবার। এরপর গতকাল সন্ধ্যায় অর্থাৎ সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি যখন ঘরের চাবি খোলেন তখন দেখতে পান তার অন্যান্য ঘরের চাবি বারান্দার ফ্রিজের মাথায় রয়েছে। তিনি হতভম্ব হয়ে যান। মুরারিপুর, আমি আমার বোনপুর বিয়েতে গিয়েছিলাম শনিবার। শনিবার রাত্রে থেকেছি, রবিবার রাত্রে থেকেছি, সোমবার সন্ধ্যেই আমরা বাড়ি এসে দেখছি যে আমার সদর দরজায় চাবি লাগানো আছে। আমার মেন গেটে যেটা বাড়িতে ঢুকবো সেই দরজায় চাবি লাগানো আছে। আর যেটা আর আমার দুকামরা নিচে, ওপরে দুকামরা, নিচের দুকামরা ঘরেও দেখছি চাবি লাগানো আছে। কিন্তু আমরা যে এক্সট্রা চাবিগুলো আলমারির ভেতরে ভরে রেখে গেছিলাম সেই চাবিগুলো দেখছি আমার ফ্রিজের ওপরে চাপানো রয়েছে, রাখা রয়েছে। সেইটা আমরা দরজা খুললে, গেটটা খুললাম, দরজা এমনি আমাদের নিজস্ব চাবি দিয়ে খুললাম, খুলে দেখছি যে চাবিটা আমি যে আলমারির ভেতরে রেখে গেছিলাম সেটা আমার ফ্রিজের ওপরে এলো কী করে, সেটাই আমার সন্দেহ হলো এবং মাথাটা আমার ঘুরে গেল তা তখনই। দিয়ে ঘরে ঢুকেই আমার যে বাক্সে টাকা ছিল সেইটা আমি তাড়াতাড়ি খুলছি চাবি, সেটাও কিন্তু টাকাটা বার করে আবার সেরকমই চাবিটা লাগিয়ে দিয়েছে। দিয়ে আমি খুলছি, দেখছি আমার, আমি এমনি আলমারিতে থাকলে আমার টাকাটা হয়তো চলে যেতে পারে আমার মনের মধ্যে হলো। দিয়ে আমি আলমারিতে রাখলাম না, আমি একটা পুরনো বাক্সতে রেখে ওই খাটের নিচে একবারে কোণের দিকে একটা চিকে 11 লাখ টাকা ভরে সেই চিকটা গাডা রেটে সেই পুরনো শাড়ি টাড়ি ঢাকা দিয়ে চাবি মেরে আমি বাক্সটা ওই ভিতর দিয়ে রেখে দিলাম খাটের তলায়। আর একটা বাক্সতে আমার 2.5 লাখ টাকা ছিল, সেই বাক্সতে ও হয়তো ওইটা খুলেছে না খুলে নাই জানি না, কিন্তু ওটা তো আমার একটা চিক চিকিতে, ওটা তো অল্প 3 মানের টাকা, যে সেই টাকাটা চিকে ভরে আমি বাক্সর গায়ে লাগিয়ে দিয়েছিলাম। হয়তো ও খুলেছে ওইটা দেখতে পায় নাই, যাই হোক বটে ওইটা আমি খুলেছে নাকি ঠিক বলতে পারবো না। দিয়ে তারপরে আমি দেখছি যে ওপরে এসে পুলিশ এলো, পুলিশ সব শুনলো ঘটনাটা। আপনি টাকা কী জন্য রেখেছিলেন? আমি আমার মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে টাকাটা রাখলাম, যে আমি ব্যাংকে রাখলে হয়তো আমি সব টাকা আমি তাড়াতাড়ি তুলতে পারবো না, সোনাটা কিনবো, সেই জন্য আমি টাকাটা আমি আর ব্যাংকে রাখতে গেলাম না, যে বোনপুর বিয়ে থেকে এসে আমি সোনাটা কিনে নিয়ে। কত টাকা রেখেছিলেন? আমি 11 লাখ টাকা একটা বাক্সই ছিল আর 2.5 লাখ টাকা অন্য বাক্সে ছিল। আর ও চুরি গিয়েছে কত টাকা? 11 লাখ টাকা, আর খুচরো 10,000 ছিল সেটা চুরি গিয়েছে, আর একটা 700 ছিল সেটাও গিয়েছে, আর 3 জোড়া কানের গিয়েছে, আর 3টে নাকের গিয়েছে। আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। কি চাইছেন আপনি? মানে আমি এটাই চাইছি যে আমি টাকাটা, সোনাটা যাতে ফেরত পাই সেইটা সুব্যবস্থা করলে আমি প্রশাসনের কাছে খুবই কৃতজ্ঞ থাকবো। আপনার কি স্বামী আছেন? না না, আমি বিধবা। কি করেন আপনি? আমি ICDS করি। কি নাম আপনার? চাঁদনিহার খাতুন। আর আপনার যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে দেবেন, কি নাম ওনার? কি নাম? ওর নাম রোহিণী জেসমিন। হ্যাঁ, মানে আমরা মুরারিপুর গ্রামের বাসিন্দা, মিলিকপাড়া। তো আমরা হঠাৎ করে একদিন, মানে বিয়ের আমার খালাইতো ভাই বা মাসির ছেলে যিনি ছিল ওনার বিয়েতে, আমরা শনিবার দিন সকালে যাই, এবং আমি বিকালে গিয়েছিলাম, মা সকালে গিয়েছিল এবং আমি বিকালে গিয়েছিলাম। এবং বিকালে যাওয়ার পর যখন আমরা বাড়ি আসি সোমবার সন্ধ্যে 7:30 দিকে, তখন দেখি যে আমাদের যেখানে টাকা রাখা ছিল মা খুলে দেখলো সেখানে টাকাগুলো নেই। কিন্তু আমরা যখন, কত টাকা? 11 লক্ষ টাকা। তো থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ করেছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে প্রশাসন এটা তদন্ত করুক এবং আমরা যেন আমাদের পুরো 11 লক্ষ টাকা ফিরে পাই, তার সুব্যবস্থা করে দেওয়া। কি উদ্দেশ্যে টাকাগুলো ছিল বা কোথায় পেয়েছিলেন টাকা? আমাদের ওই টাকা আমরা জমি বিক্রি করে
পেয়েছিলাম এবং ওটা উদ্দেশ্য ছিল যে আমার ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য গহনা কেনার বা খরচা করার এরকম একটা উদ্দেশ্য ছিল। কি নাম আপনার? আমার নাম মির্জা তৌসিফ আহমেদ। আশ্চর্যের বিষয়, এই সমস্ত চাবি তিনি আরেকটি বাড়ির আলমারিতে রেখেছিলেন, কিন্তু সেই বাড়ির তালা না ভেঙে কিভাবে চাবিগুলি ফ্রিজের মাথায় এলো তিনি অবাক হয়ে যান। এরপর তড়িঘড়ি তিনি যেখানে টাকা রেখেছিলেন অর্থাৎ বাক্সের মধ্যে খোঁজাখুঁজি শুরু করেন। দু জায়গায় তিনি টাকাগুলি রেখেছিলেন, এক জায়গায় 11 লক্ষ টাকা, আর এক জায়গায় 2.5 লক্ষ টাকা। কিন্তু 2.5 লক্ষ টাকা তিনি পেলেও 11 লক্ষ টাকার কোনো হদিশ পাননি। পাশাপাশি অন্য আলমারি থেকে তার ছোট মেয়ের প্রায় 1 ভরি সোনার গহনা হাতায় দুষ্কৃতীরা। তিনি লিখিত অভিযোগ জানান ভাতার থানায়। বাড়ির মোট 7টি চাবি খুলে ওই 11 লক্ষ টাকা চুরি গেছে বলে দাবি ওই বিধবা মহিলা চাঁদনেহার খাতুনের। অপরদিকে চাঁদনেহার খাতুনের ছেলে মির্জা তৌসিফ আহমেদের দাবি, খুব কাছের লোক এই টাকা নিয়েছে, আমরা বাড়িতে ছিলাম না, সেই সুযোগ নিয়েছে। আমার প্রশাসনের কাছে দাবি, দোষীদের চিহ্নিত করে কঠিন সাজা দেওয়া হোক। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শুরু হয়েছে। এই অভিনব কায়দায় যে 11 লক্ষ টাকা চুরি গেল এ বিষয়ে খবর ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে ভাতারের মুরাতিপুর গ্রামে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ কলকাতা।